মানুষ যা চায় সব সময় তা কিন্তু পায় না, যেমন আমিও আজকে ঠিক সেটা পেলাম না, চমকে দেব। সে হাফ টাইমে যদি একটু খোঁজাখুঁজি না করি তাহলে ঠিক ভালো লাগে না। আমি শ্রাবণী চলে এসেছি তোমাদের কাছে ফ্যামিলি লিমিটেড ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই শুরু হতে যাচ্ছে নতুন একটি বছর। আর নতুন বছরের এই শুরুতে একটি কথা বলতে চাই যে এই বিগত বছর ধরে এবং তার আগেও আমাদের যে মহামারীর কারণে যে জরা জীর্ণতা মানুষের জীবনে দুঃখ কষ্ট ছিল, সেই সব কিছু নিয়েই কিন্তু আমরা আরেকটি নতুন বছর শুরু করতে যাচ্ছি। হয়তো কারো কারো জীবনে গভীর ক্ষত হয়ে গেছে যা কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না, তবুও মানুষ আশা নিয়ে বাঁচে। আর সেই আশা নিয়েই আমরা নতুন আরেকটি বছর শুরু করতে যাচ্ছি। তো আমি আজকে প্ল্যান করেছি যে আমার বাড়ির আর যে তিনজন রয়েছে তাদেরকে আমি চমকে দেব। চমকে দেব কারণ তারা এই মুহূর্তে কেউ বাড়িতে নেই, তাই এমন কিছু আমি ছোট করে করতে চাই যাতে ওরা অন্তত চমকে যায়। আর চমকে দিতে কিন্তু আমি খুব পছন্দ করি। আমি জানি না তোমরা আর কে কে আমার মতো আছো যে সবাইকে প্রিয়জনদের চমকে দিতে ভালোবাসো। তো এরকম কিছু একটা করব, খুব ছোটখাটো, কিন্তু আশা করি আমার বাচ্চারা চমকে যাবে, সেই সাথে বাচ্চার বাবাও সারপ্রাইজড হয়ে যাবে। চলো তাহলে তোমাদেরকে দেখাই যে আমি কি করছি। এই হচ্ছে আমার প্রিপারেশন, যেভাবে আমি চমকে দিতে চেয়েছি সকলকে। তো এই প্রিপারেশনটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি একটা কেক তৈরি করতে যাচ্ছি। একদম সিম্পল ভাবে একটা কেক তৈরি করব। আর এই কেক তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না, ঘরে যা যা মানুষের থাকে একদম সিম্পল একটা কেক সেইভাবে তৈরি করব। আর সেই সাথে এরকম সিম্পল কেক তৈরি করতে যদি তোমরা কেউ চাও তাহলে ফলো করতে পারো, কারণ এই কেকটা কিন্তু খেতে খুব একটা খারাপ হবে না, বেশ টেস্টি হবে। মেজারমেন্ট গুলো যদি ঠিক মতো আমরা করতে পারি তাহলে কেকটা অবশ্যই সুস্বাদু হবে। তো এই কেকটার জন্য কি কি করছি দেখো। প্রথমে ডিম নিয়ে নিচ্ছি আমি, ডিম নিচ্ছি চারটা। জাস্ট ডিমের প্যাকেটটা সরিয়ে রেখে ফিরে আসছি। ডিমের প্যাকেটটা রেখে একই সঙ্গে হাতটাও খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসেছি, কারণ ডিমের খোসাটা বা এটা পরিষ্কার ডিম, তারপরেও ডিমের খোসাতে এক ধরনের জীবাণু থাকে, সালমোলেনা একটা জীবাণু থাকে যেটা ক্ষতিকর খুবই। এই জন্য ডিম ধরলে অবশ্যই খুব ভালো করে হাতটা পরিষ্কার করে নেওয়া দরকার। এরপরে আমরা এখানে দিয়ে দেব চিনি। আমি মেজারমেন্ট একটা কাপ নিয়েছি, এই মেজারমেন্ট কাপ দিয়ে পুরোটা করছি। এরপরে জাস্ট গোটা দিতে হবে, হ্যাঁ খুব ভালো করে, এবং এটাতে কিন্তু হাতটা ব্যথা হয়ে যাবে। ইলেকট্রিক বিটার একটা আছে, কিন্তু ইলেকট্রিক বিটারটা না ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না, আসলে তাড়াতাড়ি হলেও এই প্রাচীন পদ্ধতিটাই ভালো। এখানে ডিম আর চিনিটা খুব ভালো করে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তেল, সয়াবিন তেল দেব, একদম যেটা নর্মাল সয়াবিন তেল সেটা দিচ্ছি, তবে অবশ্যই ভালো মানের। কেউ চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারে, তবে আমি তেলটাই দিচ্ছি। আর সেটা ওই মেজারমেন্ট কাপ দিয়ে দেব, এক কাপ তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেব আমি স্বাদের জন্য খুব সামান্য একটু সল্ট। এটা অনেকক্ষণ ধরে বিট করেছি, এইভাবে দেখাই তোমাদেরকে কাছ থেকে। দেখো যে এরকম ফেনা হয়ে গেছে আর চিনির কোনো দানাও ভেতরে নেই, তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এরপরে আমরা কি কি মেশাচ্ছি চলো দেখি। আমি এখানে রেগুলার যেটা আমাদের ময়দা সেটা নিয়ে নিচ্ছি, সাদাটা, অবশ্যই লালটা না, এখানে সাদাটাই নিতে হবে। কিন্তু জাস্ট একটু চেলে নেব, চেলে না নিলে অনেক সময় এর ভেতরে দলা দলা হয়ে যায়।
তোমরা আজকে কেউ যদি কেক বানিয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে সেই সুন্দর কেকের ছবি দিতে পারো, আর এরকম সহজে কেউ যদি বানিয়ে থাকো তো সেটাও লিখো যে কেকে এরকম সহজে সুন্দর কেক তৈরি করো। কেক তো এখন আজকাল অনেক রকম ভাবে তৈরি করা হয়, অনেক ডিজাইনের, অনেক সুন্দর। আমি সেসব কিছু না করে একদম প্লেইন একটা কেক করতে চাচ্ছি। এটাকে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, এর ভেতরে যেন কোনো বাবল না হয়ে যায় সেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। দেখো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পড়তে দেরি হচ্ছে। এর মধ্যে একটু লিকুইড মেশাতে হবে, তো লিকুইড হিসেবে আমি এখানে জাল দেওয়া দুধ মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে গুঁড়ো দুধ মেশানো যায়, গুঁড়ো দুধটা গুলিয়ে মিশিয়ে নেওয়া যায়, সেটাও হয়। আমি কিন্তু এখানে লিকুইডটাই মেশাচ্ছি। আর দুধ মেশানোর কোয়ান্টিটিটা নির্ভর করবে এভাবে যে কতটা ঘন হয়েছে তার উপরে, মানে তুমি এটা দিয়ে বুঝতে পারবে যে কতটা ঠিক লাগে দুধটা। খুব বেশি পাতলা করে ফেলবো না, জাস্ট এই এবার ঠিক আছে এই অবস্থাটা থাকবে। দেখো এবার দিচ্ছি আমি বেকিং পাউডার, এতক্ষণ কিন্তু দেইনি, এবারে আমি বেকিং পাউডারটা দিচ্ছি। আমি এক চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর বেকিং পাউডারটাও একটু চেলে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, পছন্দ মতো আর কি যে যেটা দেয়। এটাই আমার ঘরে ছিল, আমি এটা দিচ্ছি, কিন্তু খুব বেশি কিন্তু দেওয়া যায় না, খুব বেশি দিলে একটু তেতো স্বাদ হয়ে যায়। খুব সামান্য দিচ্ছি, তিন চার ড্রপ দিলাম, যদিও ভ্যানিলাটা না দিলেও চলতো, কারণ আমি এখানে একটু নিউট্রেলা মিশিয়ে দিচ্ছি, চকলেটই একটা স্বাদ আসবে, অল্প করে এতটা পরিমাণ নিউট্রেলা দিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো যদি চকলেট থাকে সেই চকলেটটাও এর ভেতরে দিয়ে দেওয়া যায়, তাহলেও এরকম একটা চকলেটের একটা ফ্লেভার চলে আসবে কেকের মধ্যে, সেটাও খারাপ হবে না। চকলেটটা জাস্ট একটু মেল্ট করে নিয়ে, মানে পানি গরম করতে দিয়ে তার উপর চকলেট একটা বাটিতে বসিয়ে দিলে সুন্দর মেল্ট হয়ে যায়। একদম সুন্দরভাবে নিউট্রেলাটা মেল্ট হয়ে গেছে, সবকিছু দেওয়া শেষ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে এই মিক্সচারটাকে যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে সেট করে দেওয়া। আমি এটার মধ্যে কেকটা তৈরি করব ভাবছি, এখানেই করে থাকি সব সময়। তো এই পাত্রটার মধ্যে কেউ চাইলে বেকিং পেপারটাও ব্যবহার করতে পারে, কিন্তু আমি একদম সাধারণভাবে করছি, আর এই জন্য কাগজ দিয়ে নিচ্ছি, খাতার কাগজ নিয়ে নিয়েছি। খাতার কাগজ দিয়ে সহজে করে নেওয়া যায়, জাস্ট শুধুমাত্র শেপটা করে কেটে ফেলতে হবে, এই একটাই কাজ। ছেলের খাতার কাগজ নিয়ে নিয়েছি, যদি ছেলের খাতার কাগজ না হতো আর যে কোনো কাগজ একটা নিয়ে নিলেই চলতো, জাস্ট শেপ করে কেটে নেওয়াটাই হচ্ছে আসল কথা। এটা নিয়ে নিচ্ছি সাইডের জন্য, এই সাইডে যেটা দিব তার জন্য মাপ করে নিচ্ছি। এর মাঝে আমি একবার উঠে গিয়েছিলাম কিচেনে, সেখানে একটা পাত্রকে হিট করতে দিয়েছি, কারণ কেকটা তৈরি করতে প্রি হিটেড একটা পাত্র হলে ভালো হয়, সেই কাজটাই করে এসেছি। এই কাগজগুলোকে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। প্রত্যেকটা পেপারকে ভালো করে এভাবে গ্রিস করে নিচ্ছি, আর সুন্দর করে ভেতরে সেট করতে হবে, যাতে কেকের এই মিশ্রণটা যাতে ভেতর থেকে কোনো কারণে লিক করে একটা কাগজ থেকে একটা কাগজের ভেতরের যে ফাঁকটা ওর ভেতরে যেন চলে না যায়, তাহলে কিন্তু যখন কেকটা তুলতে হবে তখন ভালো করে তোলা যাবে না।
খুব সুন্দর করে এই পুরো পাত্রটাকে গ্রিস করা শেষ কাগজ দিয়ে। এখন আমি ঢেলে দিচ্ছি, একটু ওপর থেকে ঢালতে হয়, কিন্তু ওপর থেকে ঢাললে তাহলে আর ভেতরে বাবল তৈরি হয় না। খুব সুন্দর করে হাত দিয়ে একদম চেচে মুছে দিতে হবে, হ্যাঁ, একটুও কিন্তু ফেলে দেওয়া যাবে না। কষ্ট করে তৈরি করেছি সব ঘরের ভালো ভালো জিনিস দিয়ে, কাজে একটুও নষ্ট করছি না। সুন্দর করে হাত দিয়ে সবকিছু নামিয়ে দিয়ে দিলাম শেষ। এবার হাতটা আমি ধুয়ে আসি। এই হচ্ছে আমাদের প্রি হিটেড পট, এর ভেতরে কেকটাকে বসিয়ে দেব। প্রচন্ড গরম হয়ে গেছে, বক্সটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। আর একটা বিষয় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে এই ফ্লেমটা খুব হালকা, একদম নিভু নিভু করেও দেওয়া যাবে না, সব দিকে যাতে সমানভাবে তাপ পায় সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, কিন্তু খুব লো ফ্লেমে দিতে হবে। আর এই পটের উপরে তিনটা ছিদ্র রয়ে গেছে, আমি কটন বাটের এই কাঠিগুলো দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে এখান দিয়ে কোনো ভাপ বের হতে না পারে। ভাপটা বের হলে কেকটা কিন্তু ভালো ফুলবে না। নতুন বছর নিয়ে তোমাদের কার কি প্ল্যান আছে আমি জানি না, কিন্তু আমার বেসিক্যালি সেরকম বড় কোনো প্ল্যান নেই। ছোট একটু প্ল্যান আছে যে হাতে যেটুকু অল্প টাকা পয়সা জমানো আছে সেটুকু দিয়ে গরিব মানুষদের জন্য অন্তত কিছু গরম কাপড় কিনে দেওয়া। তোমরাও যদি এটা করতে পারো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, কারণ সারাটা বছর তাহলে অন্তত মনে একটা শান্তি থাকবে যে না, এই শীতকালে অন্তত কিছু করতে পেরেছি, বা সারা বছরই যদি এরকম কিছু না কিছু করতে পারি তাহলে তো অবশ্যই ভালো লাগার কথা। আর কেকটা যে বসিয়েছি এটা কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেল, তো কেকটা হওয়ার আগে আমি চাই না যে ওরা চলে আসুক, আমি চাচ্ছি যে আমি কেকটা বানিয়ে একচুয়ালি ওদেরকে সারপ্রাইজই দেব। ওরা চলে আসবে, ওরা সাইকেলিং করতে গেছে, তার আগেই আমরা কেকটা রেডি করে ফেলবো। আর কেকটা বসিয়ে হাফ টাইমে যদি একটু খোঁচাখুচি না করি তাহলে ঠিক ভালো লাগে না, একটু খুঁচিয়ে দেখে আসি যে কি অবস্থা, ওটা কত দূর কি হলো। প্রায় তো মনে হচ্ছে হয়ে এসেছে কেকটা, দেখা যাক একটু খোঁচাখুচি করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু অল্প অল্প লেগে আছে কাঠির সঙ্গে, পুরোটা একেবারে ক্লিন হয়নি, তার মানে আর সামান্য একটু হবে, হওয়ার পরে আমি এসে আবার বন্ধ করে দিচ্ছি। মানুষ যা চায় সবসময় তা কিন্তু পায় না, যেমন আমিও আজকে ঠিক সেটা পেলাম না। এই কারণে কেকটা পুরোপুরি রেডি হওয়ার আগেই, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু ওটাকে সার্ভ করার আগেই ওনারা চলে এসেছেন এবং তারা রীতিমতো বেলুন কিনে নিয়ে এসেছেন। বেলুন ফোলানো এর মধ্যে অনেকটা হয়ে গেছে, বেলুন ফোলানো হচ্ছে, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার উদ্দেশ্য করে ফোলানো হচ্ছে। এই যে বাচ্চারা, তোমরা কিছু বলতে চাও? হ্যাপি নিউ ইয়ার। ওকে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দেওয়া হয়ে গেছে, এবারে আমরা কেকটা জাস্ট নামাবো। আর কি করব, কেকটা কি করব? কাটবো, কাটবো, ইয়েস, কেকটা কাটবো, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে এসেছি আমাদের কেকটা কাটবো। এই যে সামনে আমাদের অনেক বেলুন আছে, বেলুনগুলো ওরা ফুলিয়েছে, এই জন্য বেলুনগুলো আমরা এখানে নিয়ে এসেছি। এখন আমরা কেকটাকে নামাবো আর তারপরে কেকটা কেটে আমরা কি বলবো একসাথে? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, তাই তো? এই দিলাম উপুর করে, বেশ জোরে সরে উপুর করলাম, দেখা যাক কেমন কেক তৈরি হয়েছে। এই হচ্ছে আমাদের কেক, ইয়া ফ্লপিও হয়েছে। সোজা করো, এই 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 হচ্ছে আমাদের কেক রেডি। এখন আমরা কেকটা কাটবো, তাই তো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওকে ওকে ওকে, ওয়াও, কে আগে খাবে, কে আগে খাবে? তুমি কি সবকিছুতেই আগে? আমার তো মনে হয় আগে খাওয়া উচিত দাদা, দাদা তোমার চেয়ে বড় না, কে আগে খাবে বলো? দাদা আগে খাবে, দাদা আগে বলবে খেয়ে। এটা কেমন করেছে, খাও তো একটু, গরম আছে, আচ্ছা পরে খেয়ে, এখন গরম আছে, আমরা কি বাই বাই করে দিই? বাই বাই।